এই স্টাইলে লাইটিং ডিভাইস তৈরি করা মোটেও নিরাপদ নয়। গরমকাল মানেই লোডশেডিং, আর লোডশেডিং মানে অসহ্য গরম, সাথে রাতে হলে ঘন অন্ধকার। বছরের এই সময় প্রচণ্ড গরমে লোডশেডিং বেড়ে যায়। ঠিক এই পরিস্থিতি পুঁজি করে একটি শ্রেণীর ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাঠে নামে বেশ জোরে সোরে। সস্তা দামের বহু ইলেকট্রনিক গ্যাজেট যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। ছোট ছোট ফ্যান কিংবা লাইট শুধু মার্কেটে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে যায় ঢাকা সহ পুরো বাংলাদেশে। মাত্র 100 টাকায় সমগ্র বাংলাদেশ জেকে গ্রুপের। ইদানিং এ জাতীয় এলইডি ল্যাম্প প্রচুর বিক্রি হতে দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় রাস্তার পাশে কিংবা অলিগুলিতেও বিক্রি হচ্ছে, যেগুলো কিনছে প্রচুর মানুষ। প্রচণ্ড উজ্জ্বল আলোতে বেশ আকর্ষণীয় লাগে এসব ল্যাম্প। এ কারণেই মাত্র 100 থেকে 120 টাকায় এমন একটি ল্যাম্প দেখে কেনার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ বিষয়। আমাদের আজকের ভিডিওর বিষয় এসব ল্যাম্পের কোয়ালিটি নিয়ে, কিভাবে এগুলো তৈরি হয় কিংবা কতটা দীর্ঘস্থায়ী হতে পারে খুলে দেখব, সাথে একটু অ্যানালাইসিস করব। এজন্য একটি লাইট অবশ্যই দরকার ছিল, সহজেই এই লাইটটি পেয়ে গেলাম আমার অফিসের পাশেই। কয়েকটি ডিজাইনে দেখেছিলাম বেশ কিছু মডেল, মডেল অনুযায়ী দামে ছিল সামান্য পার্থক্য। সবগুলো মডেলই 100 থেকে 150 টাকার মধ্যে ছিল, এটা আমি কিনেছিলাম মাত্র 100 টাকায়। কেনার সময় লাইটটি কেমন হবে জানতে চেয়েছিলাম, বলেছিল এটার ভেতরে আছে ডাবল ব্যাটারি। এবার একটু খেয়াল করে দেখুন, প্রথম লুকে 100 টাকার লাইটিং গ্যাজেট হিসেবে এটা দেখতে কিন্তু খারাপ লাগে না। উপরে হাতলসহ সামনের দিকে বড়সড় একটি ডিফিউজড লাইটিং পার্ট আছে, অন করলেই সাদা অংশে দেখা যায় প্রচণ্ড ব্রাইট লাইটিং। ব্যাকসাইডে কী আছে চলুন দেখি, কী কী অপশন রাখা হয়েছে এটা অপারেট করতে। পেছন দিকে প্রথমেই আছে একটি চার্জিং ইন্ডিকেটর, চার্জিং পোর্টে পাওয়ার কানেক্টেড হলেই এটা জ্বলে ওঠে। এটি একটি সিঙ্গেল কালার রেড এলইডি, ইন্ডিকেটর এলইডি হলেও এটা দিয়ে ফুল চার্জ বোঝা যায় না, কন্টিনিউ জ্বলেই থাকে। এরপর আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, ল্যাম্পের ইন্টারনাল ব্যাটারি চার্জ করতে এটা খুবই নিম্নমানের সস্তা একটি ইউএসবি পোর্ট। খুবই সস্তা প্লাস্টিক দেখেই বোঝা যায় ফিনিশিং ভালো নয়। মাইক্রো ইউএসবি পোর্টটি বাঁকা হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ছিল চার্জিং অপশন। এরপর সব শেষে আছে একটি রকার সুইচ, লাইট অন কিংবা অফ করতে কাজ করে বেশ বড়সড় এই পাওয়ার সুইচ। একইভাবে এটাও কোনো দামি সুইচ নয়, খুবই সাধারণ আর কম দামি প্লাস্টিক বিল্ড। চলুন এবার লাইটিং টেস্ট করব, দেখব কেমন আলো হয় 100 টাকার সস্তা লাইটে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আলো হয়, প্রচণ্ড ব্রাইট লাইটিংয়ে এটা খুবই অ্যাট্রাকটিভ, দেখে যে কারো মনে হবে একটি কিনে নিতে। ডিভাইসটির এত উজ্জ্বল আলোর রহস্য আমরা বের করব, কোনো একটি অদ্ভুত প্রযুক্তি থাকবে যেটা বোঝা যাবে ডিসঅ্যাসেম্বল করলে। ডিভাইসটি খোলার প্রথম ধাপ এটা ডিফিউজার, হোয়াইট ডিফিউজারটি খুলে ফেলা এরকমই সহজ কাজ। এটার অ্যাটাচমেন্টে কোনো প্রকার লক নেই কিংবা দেয়া হয়নি আঠা জাতীয় কিছু। প্লাস্টিক মেড অর্ধ গোলাকৃতির এই অংশটি লাইট ডিফিউজ করে, আলো সফট করে আর ছড়িয়ে দেয় বেশ অনেকটা জায়গা জুড়ে। ডিফিউজার খুলতেই ছোট্ট একটি এলইডি মডিউল চোখে পড়ছে, একটি অ্যালুমিনিয়াম প্লেটে দেখা যাচ্ছে 12টি অ্যাসেম্বলি টাইপ হোয়াইট এলইডি। খুবই কমন এসব এলইডি এলইডি টিউবলাইটে দেখা যায়। এখনকার এনার্জি সেভিং টিউবলাইটে ব্যবহৃত হয় কয়েকশত সেম এলইডি, তবে দেখতে সেম হলেও এগুলো হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির। 5730 মডেলের এলইডি এগুলো, এসএমডি এলইডির মধ্যে বড় সাইজের। প্লেটে লেখা অনুযায়ী 4 ভোল্টের মডিউল এটা, কিন্তু হাই অ্যাম্পিয়ার 4 ভোল্টে কন্টিনিউ চালালে অবশ্যই ব্যবহার করতে হয় বড় হিটসিঙ্ক। এটার হিটসিঙ্ক ব্রাইটনেস অনুযায়ী আমার কাছে সঠিক মনে হয়নি, কেন মনে হয়নি দেখবেন একটু পর। এটাই সবগুলো এলইডি প্যারালাল কানেকশনে করা হয়েছে, এ কারণেই 12টি এলইডি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে জ্বলে, যেসব ব্যাটারি ফুল চার্জে হয়ে যায় 4.2 ভোল্ট। চলুন এবার খোলা অবস্থায় অন করে দেখি, একইভাবে দেখা যাচ্ছে প্রচুর আলো, উপরে হাত রাখলেই ফিল হচ্ছে অস্বাভাবিক গরম কিছু। মাত্র 1 মিনিটেই এটা প্রচুর গরম হয়ে যায়, এতটাই গরম হয় হাত লাগামাত্রই সম্ভাবনা আছে পুড়ে যাওয়ার। এলইডি মডিউলটির হিটের মাত্রা অবশ্যই আমরা পরীক্ষা করব, তার আগে খুলে দেখব এটার ভেতরকার কনস্ট্রাকশন। 3টি স্ক্রু দিয়ে ডিভাইসটি ফিটিং করা আছে, চলুন খুলে ফেলি। খোলার এই ফাঁকে দারুণ কিছু অফার জানিয়ে দিচ্ছি। দারাজে শুরু হয়ে গেছে দারাজ মল ফেস্ট। সীমিত সময়ের এই ক্যাম্পেইনে হাজারো পণ্যে প্রচুর ডিসকাউন্ট পাবেন, সময়ে সময়ে মিস্টারি বক্স সহ প্রচুর ভাউচার পাবেন, থাকছে আরও বহু অ্যাট্রাকশন। দরকারি কেনাকাটা অবশ্যই সেরে ফেলুন এই সুযোগে। দারাজ মল ফেস্ট এবং দারাজ মার্টের শপিং লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। পরিচ্ছন্ন গ্লসি প্লাস্টিকের ডিভাইসটি দেখতে সুন্দর হলেও এটার ফিটিংস তেমন একটা ভালো ছিল না। এছাড়াও তৈরিতে সস্তা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, খুবই অল্প হিটে গলে যায় এ জাতীয় লো গ্রেড প্লাস্টিক। লাইটের ভেতরটা এখন আমরা দেখতে পাচ্ছি, দেখুন কী কারসাজি করা হয়েছে সস্তায় বিক্রি করতে। আমাকে বলা হয়েছিল এটার মধ্যে ডাবল ব্যাটারি আছে, কিন্তু দেখুন লাইটের ওজন বাড়াতে যুক্ত করা হয়েছে ফেক ম্যাটেরিয়াল। সুন্দরভাবে কেটে নেওয়া মোটা গ্লাস লাগানো আছে ব্যাটারির সাথে,
এটা করা হয়েছে শুধুমাত্র ডিভাইসটির ওজন বাড়াতে। পাওয়ার সোর্স হিসেবে পুরনো একটি ব্যাটারি দেয়া আছে। কম দামি নষ্ট কিংবা বাতিল ফোন থেকে সংগ্রহ করা হয়েছে এই ব্যাটারি। 1400 mAh এর 5-star ফোনের ব্যাটারি এটা। ছেঁড়া স্টিকার দেখে সহজেই বোঝা যায় এটা বহুদিনের পুরনো ব্যাটারি। বাড়তি ওজনের উপাদানটি দেখুন, এটা 5mm ফ্রস্টেড গ্লাসের টুকরো, কেটে বোথ সাইড আঠা দিয়ে লাগানো হয়েছিল পুরনো মোবাইল ব্যাটারির সাথে। এটার কারণেই লাইটটি ধরে একটু ভারী মনে হয়েছিল, কিন্তু কথা অনুযায়ী ভেতরে থাকা উচিত ছিল 2টি লিথিয়াম ব্যাটারি। এবার দেখুন অস্বাভাবিক উজ্জ্বল আলোর মূল কারণ কী ছিল। প্রথমত ব্যাটারি টার্মিনালটি দেখুন, এটার খুবই গুরুত্বপূর্ণ উপকরণ BMSটি খুলে ফেলে দিয়েছে। BMS থাকলে ব্যাটারিটি অন্তত সুরক্ষিত থাকত, সম্ভাবনা কম ছিল এক্সপ্লোড হওয়ার কিংবা যে কোনো দুর্ঘটনার। এরপর কানেকশন ব্যবস্থা দেখুন, ব্যাটারি থেকে পজিটিভ কানেকশন দেওয়া হয়েছে সুইচের এক প্রান্তে। সুইচ অন করলে LED মডিউল পজিটিভ সংযোগ পায়, এটুকুই পজিটিভ কানেকশন। এরপর নেগেটিভ প্রান্ত যুক্ত আছে চার্জিং পোর্টে, সেম কানেকশন থেকে সরাসরি কানেক্টেড আছে LED মডিউলে। এটার ভেতরে LED মডিউলের জন্য প্রয়োজনীয় ড্রাইভার বোর্ড নেই, সরাসরি ব্যাটারি থেকে লাইটে কানেকশন দেওয়া থাকার কারণেই দেখা যায় প্রচণ্ড ব্রাইট লাইটিং। ড্রাইভারবিহীন LED মডিউল খুবই রিস্কি বিষয়, এতে মডিউলটি কন্টিনিউয়াসলি হিট হতে থাকবে, অল্প সময়ে পুড়ে যাবে সবগুলো LED। চার্জিং ইন্ডিকেটর হিসেবে সিঙ্গেল কালার একটি রেড LED রয়েছে, এটা সরাসরি চার্জিং পোর্টে কানেক্টেড আছে একটি 1K রেজিস্টার দিয়ে। ইন্ডিকেটর LED দিয়ে শুধুমাত্র পাওয়ার ইন বোঝা যায়, ব্যাটারি চার্জে কোনো অ্যাক্টিভিটি নেই, একটি শো অফ মাত্র। এরপর ব্যাটারি চার্জিং ফ্যাসিলিটি দেখুন, কোনো চার্জিং মডিউল নেই। 5 ভোল্টের মাইক্রো USB চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি ডায়োড, খুবই সাধারণ একটি রেক্টিফায়ার ডায়োড এটা, যার মাধ্যমে চার্জিং ভোল্টেজ সামান্য কমে যায়, প্রায় 4.3 ভোল্টে চার্জ হয় রিচার্জেবল মোবাইল ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি চার্জে নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ উপায়, কারণ এতে অবশ্যই ডায়োডটি প্রচুর গরম হবে, একসময় শর্ট হয়ে যাবে আর ফুল প্রেশার দেবে ব্যাটারিতে। ডিভাইসটির চার্জিং কিংবা লাইটিং প্রসেসে সামান্য ঝামেলায় আগুন ধরে যাবে, এজন্য চলুন মেপে দেখি বিভিন্ন অংশের হিটিং লেভেল। লাইটটির কম্পোনেন্ট হিটিং মেজারমেন্টে এটা ব্যবহার করব। এই ডিভাইসটিকে বলা হয় থার্মাল ইমেজিং ক্যামেরা, অনেকটাই দামি ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস এটা, নিখুঁতভাবে পরিমাপ করা যায় হিটের মাত্রা। ডিভাইসটির ফুল রিভিউ অবশ্যই দেখতে পাবেন অন্য কোনো ভিডিওতে। চলুন আপাতত চার্জে থাকা অবস্থায় ডায়োডের হিট পরিমাপ করব, দেখব কী পরিমাণ গরম হয়। টার্গেট ডিভাইস সেন্টারে রাখলেই দেখা যাবে হিটের মাত্রা। দেখুন মাত্র 1 মিনিটেই ডায়োডের তাপমাত্রা হয়ে গেছে 55°C। টেম্পারেচার আরও বাড়তে থাকলে এটা শর্ট হয়ে যাবে। এরপর ব্যাটারিতে কন্টিনিউয়াসলি প্রেশার পড়তে থাকলে যে কোনো সময় ব্রাস্ট হতে পারে কিংবা আগুন ধরে যাবে। এছাড়া ব্যাটারিতে কোনো হিটিং ইস্যু দেখতে পাইনি, এটা ততক্ষণ হবে না যতক্ষণ ডায়োডটি ভালো থাকবে। এবার চলুন LED মডিউলের টেম্পারেচার পরীক্ষা করব। এজন্য প্রথমে লাইটটি অন করব, এরপর থার্মাল ক্যামেরা ধরে রাখব ঠিক মডিউল বরাবর। দেখুন টেম্পারেচার বেড়েই চলেছে, বেশ কিছুক্ষণ ধরে রেখে এটা নিশ্চিত হলাম টেম্পারেচার এভাবেই বাড়তে থাকবে LED ড্যামেজ পর্যন্ত। দেখুন 100°C আশেপাশে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে ধোঁয়ার পরিমাণ বাড়ছে, দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই LED-গুলো নষ্ট হওয়া শুরু হবে, এজন্যই LED লাইট মডিউলে অবশ্যই ব্যবহার করতে হয় সঠিক মাত্রার ড্রাইভার সার্কিট। কম্পোনেন্ট হিসেব করলে এটার দাম 100 টাকা অনেক বেশি, তবে দামের বিষয়টি এখানে মুখ্য নয়, মূলত এই স্টাইলে লাইটিং ডিভাইস তৈরি করা মোটেও নিরাপদ নয়। আশা করছি এসব লাইটের পুরো টেকনোলজি এতক্ষণে আপনারা বুঝে গেছেন, সব কিছু জেনে কেনার সিদ্ধান্ত থাকলো শুধুই আপনার উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সাথে এরকম ভিডিও দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন রাখুন বেল আইকন, ফেসবুকে দেখলে পেজটি ফলো রাখুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।